প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে সেক B1 টিচিং স্কিল শিক্ষণ দক্ষতা। তো সেখান থেকেই আমি আজকে তোমাদের চ্যাপ্টার ওয়ানের আগেই আলোচনা করে দিয়েছিলাম। চ্যাপ্টার ওয়ান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেটি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করা রয়েছে, তোমরা এই ভিডিওর এন্ড স্ক্রিনে গিয়ে দেখতে পারবে সেই ভিডিওটি, বা ডিসক্রিপশন বক্সেও তোমরা দেখতে পারবে, লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে আমি অধ্যায় দুই থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার টু হচ্ছে আমাদের শিখনের প্রকারভেদ, টাইপস অফ টিচিং। তো এখান থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের দেখতে হবে সেগুলো একটু দেখে নেব। বিশেষ করে এটি ফোর্থ সেমিস্টারের জন্য এটি করা, সিক্স সেমিস্টারে আমি পরে তোমাদের প্রশ্নগুলো দেব। তো যারা সিক্স সেমিস্টার তারাও এটি ফলো করতে পারে, এখান থেকে প্রশ্ন কিছু কমন আসবে, তবে আমি সিক্স সেমিস্টারের জন্য আলাদা করে তোমাদের করে দেব। তো দেখো, কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। ভিডিওটি ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমরা একটু দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন, অনুকৃত শিখনের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিমুলেটেড টিচিং। অনুকৃত শিখনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। মেনশন দ্য নিডস অফ সিমুলেটেড টিচিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটি। অনুশীখন কি, অনুশীখনের বৈশিষ্ট্যগুলি কি, হোয়াট ইজ মাইক্রো টিচিং, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মাইক্রো টিচিং। অনুকৃত শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিমুলেটেড টিচিং। উপযুক্ত চিত্রসহ অনুশীখন চক্রের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য প্রসেস অফ মাইক্রো টিচিং উইথ প্রপার ডায়াগ্রাম। সংহতিমূলক শিখনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো, রাইট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টিগ্রেটেড টিচিং। ছটি প্রশ্ন আমরা এখান থেকে পড়ব খুব গুরুত্ব সহকারে, এর সাথে আরও দুটি প্রশ্ন আমরা একটু দেখব ভালো করে। সেই দুটো প্রশ্ন কি আমি বলছি, তার আগে বলি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অনেকেই হয়তো ভাবতে পারো যে এই প্রশ্নগুলো করে যাব যদি কমন না পাই, আর যদি না আসে তো এরকম হতে পারে। নতুন চ্যানেল কিছু দেখলে বা নতুন কিছু তোমরা আগে দেখোনি, এখন যদি দেখো অবশ্যই তোমাদের একটু সন্দেহজনক হবেই। তো যারা নতুন তারা বিশ্বাস রেখে প্রশ্নগুলো ভালো করে যাও। আমি তোমাদের বলতে পারি, তোমরা পরীক্ষা দেওয়ার পর তোমরা এই চ্যানেলের সদস্য হতে চাইবে এবং হয়ে থাকবেও, আমি এইটুকু তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি। তোমরা এই চ্যানেলে যদি থাকো সদস্য পদ নিয়ে, আশা করি তোমরা যে সাবজেক্টগুলো বা যে বিষয় নিয়ে জন্য তুমি থাকবে সেই বিষয়ে তোমরা প্রতারিত হবে না। তো চলে আসবো পরবর্তী প্রশ্নগুলো নিয়ে। তো দেখো, অনুপাত পরিকল্পনার পর্যায়গুলি উদাহরণসহ আলোচনা করো। ডিসকাস দ্য স্টেপস ইন প্রিপেয়ারিং মাইক্রো লেসন উইথ এক্সাম্পল। অনুপাতের প্রয়োজনীয়তা সম্পর্কে টিকা লেখো, রাইট নোটস নিডস অফ মাইক্রো লেসন। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো আমাদের একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্নটি সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মতো ভিডিওটি এবার শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।